হিন্দু মুসলিম রাজনীতি বাদ দি এইখন সরকারে মূল্য বৃদ্ধির উপর গুরুত্ব প্রদান করক সবকা সাথ সবকা বিকাশ হর হর মোদী ঘর ঘর মোদী আজকে দিন কবে আয়েঙ্গে নরেন্দ্র মোদী জি আজকে দিন কবে আয়েঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা জি কত দল হে ধুরন্দর এমএলএ মিনিস্টার জি গরু গাড়ি লই আপনার সিলিন্ডার লই মাল পেঁয়াজর মালা পিঁধি আন্দোলন করেছিল লাজ লগা নাই আপনার জনসাধারণের এইটা আপনাদের টুপি পিন্ধাবর কারণে এইবিল রাজনীতি করে আছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম গুরুত্ব প্রদান করুক আপনাদের মূল্য বৃদ্ধির উপর আজি মা দেউতার কারণে আমার দরব কিনবল চিন্তা দাইল কিনবল চিন্তা মিঠাতেল কিনবল চিন্তা সিলিন্ডার কিনবল চিন্তা লাঞ্চ লগা নাই আপনার অকল জাক চমকর সরকার হলে আপনার চলি যাব অকল ওভারব্রিজ কিখন বনাই দিলে আপনার চলি যাব কাজিরঙ্গত এখন গাড়ি দি দিলে চলি যাব লাঞ্চ লগা নাই মুখ্যমন্ত্রী ডাঙরি আপনার এই অসমের জনগণে আমি আপনার কি বিশ্বাস করে আপনার মুখ্যমন্ত্রী আপনার দায়িত্ব বহালো আপনার ভোট প্রদান করলো কিন্তু আপনি অকন মানুষ আমার অসমের তথা অসমীয় রাজ্য কথা চিন্তা নকলে আপনি অকল ভোটর লালসাত হিন্দু মুসলিম হিন্দু মুসলিম তার বাইরে বেলেগ কাম আপনার একু নাই এই গাধ মন্ত্রী এই মন্ত্রী গেঞ্জি দাস তেখেতেও গরু গাড়ি আন্দোলন করেছিল সেই চারিশ টাকা সিলিন্ডার আজি 1200 টাকা করে দিলে দাইলর কিলো 90 টাকা আজি 200 টাকা করে দিলে মিঠাতেলর 90 টাকা মিঠাতেল আজি 200 টাকা কই দিলে হাও খাই খাই গেলি গেলি মরিব আপনাদেরকে অসমের জনগণ আপনাদের হাও দিছে হাও খাই খাই আপনাদের মরিব আপনাদেরকে কইছে খেতি করব লাগে আমি আমি কি এবার নিজের ঘর দরবার ফ্যাক্টরি খুলি লাব পেট্রোল আমার উৎপাদন করা আমি বই দিয়ে খুলি লাব আপনাদের লাজ টাকা নাই ভিক্ষার জনাইছো আমি অসমের জীবন আপনাদের অতি শীঘ্রে সময় থাকুতে আপনাদের সঠিক সিদ্ধান্ত লই অসমের জনগণের কথা চিন্তা করক অন্যথা কিন্তু অসমের জনগণে আপনাদের গেলা বিলাই গলে গেলা কণী মারিব বাধ্য হব জয় অসম আজান বন্ধ করার কথা যে কৈছে কি কি কব তার উপর এইখানে তেওঁলোকৰ ননসেন্স কথা আজান বন্ধ করব লাগে কিবা বন্ধ করলে আমি হিন্দু মুসলিম আমি কেনেকে আছো দুঃখত সুখত কেনেকে থাকিব লাগে আমি জানো আমাক শিকাব নালাগে এইখন সরকারে যেটো কাম করব যেগুলো অসমবাসীর কারণে অসমের জনগণের কারণে আমি যে ভোট দিছিল সেইখিনি কাম করক হিন্দু কিবা হব মুসলিম কিবা হব আমুক কিবা হব সেইখিনি আমি চাম আজি হরিয়ানাত কি করলে মণিপুরত কি করলে এইখন সরকার লাজ নাইকিয়া সরকার একদম স্বয়ং নাইকিয়া সরকার গতিকে অসমের জনগণে সঠিক মানে উত্তর দিব 2024